হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেকেন্ড টাইমের মতো আপনাদের সাথে আরও একটা ফুড ব্লগের ভিডিও শেয়ার করছি। তো আমি চলে এসেছি কেফ আলবাইক। তো এটা হচ্ছে কাজী দেউরি স্টেডিয়ামের পূর্ব পাশে। তো আমার সাথে এসেছে ইরফান। কেফ আলবাইক রেস্টুরেন্টে থাকছে বাহারি প্লেটারের মধ্যে মজার মজার সাত আইটেম। একটা দুটো আইটেম না, টোটাল সাত আইটেম মিলিয়ে এই বাহারি প্লেটারটা সাজানো হয়েছে। প্রত্যেকটা আইটেমের নাম আপনাদেরকে বলে শোনাচ্ছি। ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, থাই চিকেন, সিসিলিয়ান চিকেন, চিকেন ভেজিটেবল, বাফেলো উইংস, চিকেন নাসোস। আর দাম মাত্র 180 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 260 টাকা। তো চিন্তা করলাম লাঞ্চ যেহেতু করব, হালকা পাতলা কিছু একটা খাই, কারণ খিদে লেগেছে। তো চিন্তা করেছি থাই স্যুপটা খাই। তো এটা ট্রাই করব। থাই স্যুপটার প্রাইস হচ্ছে 100 টাকা। এরপরে হচ্ছে চিন্তা করলাম কোল্ড কফিটা খাই, এটার প্রাইস হচ্ছে 100 টাকা, বেশি না কম আছে। তো দেখা যাক এটার টেস্টটা কেমন হয় আর কোল্ড কফিটার টেস্টটা কেমন হয়। তো এটা খাওয়ার পরে তারপরে আমি ওই লাঞ্চ মেনুটা ট্রাই করব। গরম গরম থাই স্যুপ চলে এসেছে। তো চিন্তা করছিলাম গরম খাওয়ার পরে আবার ঠান্ডা খেতে হবে, তো কফি খেলে সম্ভবত ভালো হতো। যাক, অর্ডার যেহেতু করে ফেলেছি কিছু করার নেই, তো এটা একটু ট্রাই করি। মনে হচ্ছে মোটামুটি ভালো হবে, দেখা যাক। এটা হালকা একটু ঝাল, স্পাইসি, গুড, খারাপ না, ভালো আছে। তো আমার থাই স্যুপটা খাওয়া শেষ। স্পাইসি ছিল, পেট জ্বলছে। তো যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন স্যুপের মধ্যে, তারা যদি হয়তোবা বলেন যে একটু ঝালটা কম দিলে হবে, তাহলে হয়তোবা ঝালটা কম দিবে। তবে আমার কাছে একটু হালকা ঝাল লাগছে, ভালো লাগছে। গরম গরম ছিল, মোটামুটি ভালো লাগছে। তো যেহেতু ঝাল, তাই চিন্তা করলাম কোল্ড কফিটা একটু খেয়ে দেখি, দেখি এটার টেস্টটা কেমন। একটু মিষ্টিটা একটু কম। তোর কাছে কেমন লাগছে? মোটামুটি। হ্যাঁ, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে বললে হয়তো বাড়িয়ে দিবে, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। তো আমি যেহেতু কম পছন্দ করি, আমার জন্য ঠিক আছে এটা। আমাদের বাহারি প্লেটার চলে এসেছে। যেমনই তার নাম তেমনই তার রূপ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুল মেনুটা সাজিয়ে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক বেশি মজার হবে। আর এখানে আসার পরে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আমার একটা ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়েছে। এই দুইটা হচ্ছে আপুর ছেলে আর মেয়ে। থ্যাংক ইউ আপু কথা বলার জন্য। দেখতেই পাচ্ছেন মাত্র 180 টাকায় আপনারা পাচ্ছেন সাত আইটেমে। তো এখানে কি কি আছে সেটা একটাবার আপনাদেরকে বলি। এখানে আছে ফ্রাইড রাইস, থাই চিকেন, চিকেন সিজিলিং, ফ্রেঞ্চ ফ্রাই, বাফেলো চিকেন, তারপরে আছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, তারপরে আছে বারবিকিউ চিকেন নাসোস, যেটা আমার খুবই ফেভারিট। তো এটা হচ্ছে অফার প্রাইসে, রেগুলার প্রাইস হচ্ছে 260 টাকা, আর অফার প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র 180 টাকায়। তো যারা মিস করতে চান না তারা চলে আসতে পারেন। এখন আমি চিকেন সিজিলিংটা ট্রাই করব।
এটা টেস্টটা কেমন। রাইসের সাথে একটু খেয়ে দেখি, স্পাইসি রাইসটা অনেক বেশি টেস্টি, রাইসটা খুবই ভালো। নর্মালি দেখা যায় কি বাহিরের ফ্রাইড রাইসগুলো অত বেশি ভালো লাগে না, তো এটা আপনারা ট্রাই করতে পারেন। প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো, মানে কেমন। তো এখন বাফেলো চিকেনটা ট্রাই করছি রাইসের সাথে। এটার টেস্টটাও খুবই ভালো, আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। তো এরকম ভেজিটেবলটা একটু ট্রাই করি, রাইসের সাথে খেতে খুবই ভালো লাগছে এটা। ভেজিটেবলটা এভারেস্ট। এখন হচ্ছে থাই চিকেনটা একটু ট্রাই করবো, এটার টেস্টটা কেমন। আমার কাছে এই দুটাই ভালো লাগছে, তবে রাইসটা জাস্ট অসাধারণ ছিল এখানকার। থাই চিকেনটাও গুড, খারাপ না। আমার কাছে এখানে সবচাইতে ভালো লাগছে হচ্ছে ভেজিটেবল রাইসটা, ফ্রাইড রাইসটা, তারপরে এটা একটু মোটামুটি লাগছে, আরগুলো সবগুলোই। এখানে টোটাল সাতটা আইটেম, সাতটা আইটেমের মধ্যে আমার কাছে ছয়টা আইটেমই খুবই ভালো লেগেছে, আর জাস্ট চাইনিজ ভেজিটেবলটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে, আর বাকি সবগুলো অসাধারণ ছিল। সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি মজার ছিল আর গরম ছিল। ইরফানের কাছে হচ্ছে কি কি ভালো লাগছে? বাফেলো চিকেন, বাফেলো চিকেন, তারপরে চিকেন সিজিলিংটা বেশি ভালো লাগছে, তবে আমার কাছে সিজিলিংটা অত বেশি ভালো লাগেনি। আমার কাছে বাফেলো চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, আর ইরফানের কাছে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো লেগেছে, তবে আমার কাছে ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো লাগছে। নর্মালি দেখা যায় কি মানে ফ্রাইড রাইস অত বেশি বাহিরেরগুলো ভালো লাগে না, কিন্তু এখানকার ফ্রাইড রাইসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যেহেতু অফার চলছে, আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন কোনো পার্টিতে কিংবা কাউকে ট্রিট দিতে গেলে, তো চলে আসতে পারেন। এটা হচ্ছে কাজীর দেউরি স্টেডিয়ামের পূর্ব পাশে, রেস্টুরেন্টের নাম হচ্ছে কেফ আলবাইক রেস্টুরেন্ট। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও নিত্য নতুন ফুড ব্লগের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আরও বিভিন্ন টাইপের ফুড ব্লগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর সাথে থাকবে আমার সেই দুষ্ট ভাই, ও আর আমি দুইজন মিলে ফুড ব্লগগুলো করব। আর যখন ফাহিমা আসবে সাথে ফাহিমও থাকবে, তো সেই পর্যন্ত আপনারা সবার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও এত বেশি দুষ্ট, মানে আমার ভিডিওর মধ্যে তো ওর তো বাম ভাত না ঢুকালে শান্তি লাগে না, এরকম একটা অবস্থা। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা সবাই।